স্বাধীন দেশটি কেউ আমাদেরকে উপহার হিসাবে দেয়নি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান। আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি, সুতরাং হিসাব সমান সমান। বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সকল অস্ত্র, গোলা বারুদ, যানবাহন এবং অন্যান্য সামগ্রী, বিভিন্ন শিল্প কলকারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী যাওয়ার সময় তাদের সাথে নিয়ে যায়। আওয়ামী লীগ সরকার তখন একটি টুশব্দ পর্যন্ত করার সাহস পায়নি। প্রথম দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সেবা দাস হিসেবে কাজ করে আসছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক। এই অবৈধ সরকারের কোনো এমইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নাই, কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে যে এমইউ স্বাক্ষর করেছে তাতে দেশের জন্য অনেকগুলি ক্ষতিকর, সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেন তেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই। তাদের কারণে দেশে ন্যায় বিচার নির্বাসিত, মানবাধিকার পদদলিত, জনগণ আশৃঙ্খলিত। এই অবৈধ সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, দলীয় নেতাকর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলি আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে। সবসময় বলেন দেশের উন্নতি করার জন্য আমার ক্ষমতা চাই, কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুটাই ভিন্ন। অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না। কয়েকদিন পূর্বে তিনি আরো বলেছেন যে ইউরোপের মধ্যে দেশগুলির মধ্যে অবাধে যাতায়াত বিদ্যমান রয়েছে, এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে? কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না, সুতরাং তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে নাই। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো মোটেই না। তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না। অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে? মোটেও না। ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় 80,000 অস্ত্রধারী সদস্য রয়েছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন স্থাপিত হলে ভারতের রেলওয়ে 80,000 অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে? বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত 15 বছরে একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্রে অধিকাংশে তারা সফল হয়েছে। একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম, তার উপর ভারতের এই রেল লাইন বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাই দেশের মানুষ মেনে নেবে।